আজকে আমি মটরশুঁটি বড়া করে তরকারি বানাবো। এটা মটরশুঁটি, আর এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। লাগবে হলো লবণ, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর এখানে আছে একটা টমেটো নিয়েছি। এখানে হলো গরম মশলার গুঁড়া, এখানে হলো লঙ্কা কেটে রেখেছি কুচি কুচি করে, এখানে গোটা লঙ্কাও আছে, আর এখানে আদা আছে, আদা কেটে রেখেছি। আমি এখন কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই যে মটরশুঁটিটা দিয়ে দিব, মটরশুঁটি দিয়ে আমি পেস্ট করে নিব মটরশুঁটিটাকে। এই যে মটরশুঁটি আমি পেস্ট করে নিয়েছি, এই যে দেখেন, আমি এখন এটাকে একটা বাটিতে নামিয়ে দিচ্ছি, বের করে নিয়েছি সব। এই যে নিয়ে নিয়েছি, এখন আমি এই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো আমি পেস্ট করে নেব। এটার মধ্যে দিয়ে দেব এই যে পাঁচটা হলো কাঁচা লঙ্কা, আর এখানে হলো আদা, দিয়ে আমি এটাকেও পেস্ট করে নেব। এই যে ডালটাও আমি পেস্ট করে নিয়েছি, দেখেন, এটাকে আমি এই মটরশুঁটি পেস্টের সঙ্গে নিয়ে নেব। মটরশুঁটি পেস্টের সঙ্গে আমি নিয়ে নিয়েছি, এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো টমেটো, আর এই যে আদা, আর এই যে দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আমি সেগুলোকেও পেস্ট করে নেব। আমি এখন এই পেস্টগুলোকে মেখে নেব, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে ভালো করে মেখে আমি বড়া করে বড়া বানিয়ে নেব। আমাদের মাখা হয়ে গেছে, এখন আমি বড়া বানাবো একটা একটা করে। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব যে এরকম করে করে বড়াগুলো বানিয়ে নিব একটা একটা করে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এতে এইভাবে বানিয়ে নেব, দেখেন বড়াগুলো ভাজা আমাদের হয়ে গিয়েছে, বেশি লাল করে ভাজবো না, এরকমই নামিয়ে দেব। এই যে দেখেন আমাদের বড়াগুলো, আমি আরগুলো এই একই রকম করে ভেজে নেব। আমি কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব তেজপাতা, এইগুলো একটু লাল হবে, তারপরে দিয়ে দেব আমি পেস্টটা।
জিরাটা দেখেন একটু লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে টমেটো আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো এই যে জিরার গুঁড়া, ধনার গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দিয়ে ভালো করে আমি মশলাগুলোকেও কষিয়ে নিব টমেটোর পেস্টের সঙ্গে। স্টিমটা আমি কমিয়ে নিয়েছি, দেখুন মশলা টমেটোটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব জল, জলটা আমি আগেই গরম করে রেখেছি। এখন স্টিমটা আমি বাড়িয়ে দিব, এখন ঝোলটা ফুটবে, তারপরে দিয়ে দিব আমি মটরশুঁটি বড়াগুলো। ঝোলটা দেখেন কি সুন্দর ফুটে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা এই যে মটরশুঁটির বড়াগুলো। এখন 10 মিনিট হবে, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিব। দিয়ে আমি এখন নামিয়ে দিব, আমি একদম নিরামিষ বানিয়েছি, এটা নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন এটাকে। আমাদের মটরশুঁটির বড়া তরকারি হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে দিলাম।